বস আইছি হ্যাঁ কি অবস্থা তো একদম ভালো তুই একটা বেলটা লয়ে গেলি আর বাস করি না নতুন তো ঢুকলি জয়েন করলি নতুন হ্যাঁ বস ঠিকঠাক মতো কাজ টাজ করবি তো মান সম্মান বজায় রাখতে হবে তো হ্যাঁ বস ওই যে দেখ একটা ফোনে ফোনে কথা কথা শুনছিস ওই যে সরাটা আরে মনে টপকা দিয়ে দিবি ঠিক আছে পারবি তো হ্যাঁ বস মান সম্মান রাখতে পারবি হ্যাঁ এ তারে যাবি মাল দিয়ে দিতেছে একটা আচ্ছা সমস্যা নাই বাইর করবি না আচ্ছা খালি কবি বাইর করমু বাইর করমু বাইর করমু আস্তে বাইর করবি বাইর করে এরা টপকা দিয়া লয়ে দিবি ঠিক আছে এই কেদের মাল মুন না দা হ্যাঁ আচ্ছা আপনারে দাইছ ঠিক আছে বসাইরা দাঁড়াইছি তুই কামটা দিয়া ঠিক আছে ভাই আমার মোবাইলে দিতে দিছে আরে কি এরকম টিয়া টিয়া যেন ভাই হেনি টিয়া তো তুই ভালো লাগে না নিজের বহুত বড় দা হে ও টিয়া কি তো তুই কি রে দোস্ত কি হইছে বুঝ পারছ না কথা কোন কথা না আরে একটু ক সমস্যা না আমারে কইলে তো তোর আমি সমাধান করে দিই তার মানে এত টিয়া একার যেন ভাই নিজের বহুত বড় কইলে বলে টিয়া লাগে তো মানে কি লে টিয়া লাগে কইটা রে না দতে আরে আমি এটা কিস করব এই 10 টাকা দাম লাগে তো তত বড় ভালো তোর ডিসকাউন্ট দেয় আমি বড় তো করে কি দিলে 50 টাকা করে নেয় লোক লাগবো বললাম তো ওয়ালাইকুম সালাম আরে স্যার এটা তো স্যার কি জন্য একটা লোক লাগবে আরে কি স্যার মারলো কে আমারে এই না তুমি আমার গাল বাইতে দিলে মারা নলে আরে স্যার এটা কইতাছি না কইতাছি স্যার কি জন্য একটা লোক লাগবে আবার মারমু আর মারবেন কে স্যার তাহলে তুমি কি কইতাছো তুমি তো কইতাছো কি কইতাছি স্যার একটা আর স্যার কি জন্য একটা লোক লাগবে ও তোমার মারন লাগবে আছে আরে স্যার মারন কে তুমি কইতাছো একটা স্যার কি জন্য লোক লাগবে ভাত খাইছি তো কইছি মানে ভাত তো ভাতের কথা কোন আজ দুপুরে খাইছি খাইয়ে এদিকে স্যার আনে কি দেন দা এই বড় দুষ্ট কা কই দা দি স্যার একটা স্যার কি জন্য লোক লাগবো ওয়ালাইকুম সালাম কেন আমি আসি আল্লাহ সব কি দেন দার গুষ্টি নাই কে দোস্ত কি হইছে তোর আর জি এবারে এরকম একটা ফেরা কি ফেরা দেয় আর একবার এদিকে একবার এদিকে একবার কবে আজ একবার রেস্টুরেন্টে কত লাগা তো আমার টাকা কোন কুল কিনা পাইতাছ না এত টাকা কি চাল দশ একটা কাজ কর টাকা ফেরা দাও সাথে টাকা ফেরা দে শিওর শিওর টাকা ফেরা এত ফেরা ভালো লাগে নি মেকআপ কর হ্যালো হ্যাঁ ভাবি আমি তো আজকে আসতে পারবো না 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 আমার আছে না একটা নতুন একটা জব এসে তো তাই কারণ আসতে পারবো না বলছি না আসতে পারবো না কি ব্যাকআপ করবা আচ্ছা ওকে ব্যাকআপ ঠিক আছে ওকে রাখো আচ্ছা রাখো ঠিক আছে দোস তুই দাঁড়া একটু কল আছে হ্যালো বেবি কি তুমি আমার সাথে ব্যাকআপ করছো গাড়ি যা রোডে গাড়ি হারে দেবি তোর আম্মু নাইলে বকা কে কে আচ্ছা তোর যে যে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো ভিডিওটা যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে রাখা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আমাদের এই ছোট ভাইটার দেখতে পাচ্ছেন ওর একটা ভিডিও আসতেছে আমার চ্যানেলে ভিডিওর নাম হলো মজ মাস্তি ছোট ভাই তো ভিডিওটা দেখার জন্য সবাই অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা আমি খুব শীঘ্রই চাইতেছি তো পরবর্তী ভিডিও দেখার জন্য আবার হ্যালো তুমি ওলাকে ব্যাকআপ করছো আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম বুঝ বাড়ি যা
বাড়ির যা, তুই বাড়ির যা, তোর আম্মু দুধু খা। তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ, যদি ভিডিওটা ভালো হয় তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখবেন।